আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইসলামিক অডিওবুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ রামাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই সিরিজটির 23তম পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব রামাদানের শেষ দশক, শেষ মুহূর্তে যেন থাকি প্রোডাক্টিভিটির চূড়ায়। আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চেপে রাখুন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। কখনো কি দৌড় প্রতিযোগিতা দেখেছেন? দীর্ঘ রেসের শেষ মুহূর্তে দেখবেন সবাই গতি বাড়িয়ে দেয়, আবার পরীক্ষার হলেও দেখবেন শেষ আধ ঘন্টা সময়ে সাধারণত কেউ কারো দিকে তাকায় না, সবাই যত বেশি সম্ভব উত্তর খাতায় লিখতে মনোনিবেশ করে। কিন্তু যে সম্পূর্ণ রেসে পেছনে ছিল সে সাধারণত শেষ মুহূর্তে গতি বাড়িয়ে প্রথম হতে পারে না। রামাদান মাসের ব্যাপারটাও অনুরূপ। আপনি যদি সমগ্র মাস জুড়ে প্রোডাক্টিভ থাকতে না পারেন, শেষ অংশে এসে আপনি হঠাৎ করে আমলের গতি বাড়িয়ে দিতে পারবেন না। এখানে অভ্যস্ত হওয়ার ব্যাপার আছে, মনোযোগ ধরে রাখার ব্যাপার আছে, আর তাই রামাদানের শেষ দশকে আরও বেশি প্রোডাক্টিভ আমল করার জন্যে সমগ্র রামাদান জুড়ে ভালো আমল করা যেতে হবে। আর রামাদান মাস জুড়ে আমলের সর্বোচ্চ স্তরে থাকতে হলে আগে ভাগেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। কিন্তু তাই বলে কি রামাদানের শেষ ভাগে আমল বাড়িয়ে দিবেন না? ধরুন আপনি রামাদানের প্রথম 20টি দিন তেমন কোনো আমল করতে পারেননি, কিন্তু এখনও রামাদান শেষ হয়নি, লাইলাতুল কদরের নামাজ হাজার মাস অপেক্ষা উত্তম রাত্রি এখনও শেষ হয়নি, তাই এখনই আশা হারানোর কিছুই নেই। উপরন্তু রামাদানের শেষ দশকে আটঘাট বেঁধে আমলে নেমে পড়ুন। আগের 10 দিনে সব ঘাটতি পুষিয়ে দিন এই শেষ 10 দিনের আমলে। আপনার সম্পূর্ণ রামাদান মাসের আমলের সবচেয়ে প্রোডাক্টিভ সময়টা যেন কাটে এই শেষ 10 দিনেই। ইতিকাফ, আল্লাহর ঘরে আল্লাহর তরে। ইতিকাফ শব্দের অর্থ অবস্থান করা, দুনিয়াবি সকল কাজ থেকে অবসর হয়ে রামাদানের শেষ 10 দিনে মসজিদে অবস্থান করে ইবাদত করতে থাকার প্রথাকে ইতিকাফ বলা হয়ে থাকে। রামাদান মাসে ঈমানের মিষ্টতা অনুভব করার জন্যে, আল্লাহর নৈকট্য লাভ করার জন্যে এবং আমলের চূড়ায় অবস্থান করে রামাদান মাসকে বিদায় জানানোর জন্যে ইতিকাফ অত্যন্ত পরীক্ষিত একটি আমল। তাই আসুন প্রথমে জেনে নেই যে কেন ইতিকাফ করা উচিত। ইতিকাফ করা উচিত কারণ নবী রাসূলগণ ও আগের নবীদের উম্মতেরাও ইতিকাফ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রামাদানে ইতিকাফ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে সাহাবিগণও ইতিকাফ করতেন। হাজার মাস অপেক্ষা উত্তম রাত্রি লাইলাতুল কদর পাওয়ার সুযোগ রয়েছে, সম্পূর্ণ ইতিকাফের সময় ন্যাক আমল হিসেবে লিপিবদ্ধ হয়। ফেরেশতারা ইতিকাফকারীদের জন্য দোয়া করতে থাকে, মসজিদের সাথে সম্পর্ক তৈরি হয়, আল্লাহর নৈকট্য হাসিল হয়। ইতিকাফকারীর লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সুযোগ নেই। তাহাজ্জুদ ও নিয়মিত কুরআন তিলাওয়াতে অভ্যস্ত হওয়া যায়, সময়কে খুব প্রোডাক্টিভভাবে কাজে লাগানো যায়, অন্তর নরম ও প্রশান্ত হয়, গুনাহের কাজ থেকে দূরে থাকা যায়, নফসকে নিয়ন্ত্রণে রাখার ট্রেনিং হয়। এছাড়াও ইতিকাফে আরও অনেক উপকারিতা রয়েছে। সবচেয়ে বড় কথা, রামাদান মাসকে যদি আপনি সবচেয়ে বেশি প্রোডাক্টিভ কাজে লাগাতে চান তাহলে আপনার পরিকল্পনায় ইতিকাফ রাখতেই হবে। তা না হলে ইতিকাফকারীগণ এই 10 দিনে আপনার চেয়ে অনেক বেশি এগিয়ে হয়তো যাবেনই। প্রোডাক্টিভ ইতিকাফ যেভাবে করা যেতে পারে, উত্তম পরিকল্পনার সাথে ইতিকাফের সময়টা কাজে লাগানোর মাধ্যমে ইতিকাফকে প্রোডাক্টিভভাবে কাজে লাগানো যেতে পারে। এখানে কিছু পরামর্শ দেয়া হলো যা অনুসরণ করা যেতে পারে। এক, ইতিকাফে কোনো সময় কি আমল করবেন তার একটি খসড়া রুটিন করে ফেলুন। রুটিনে এক কাজ থেকে আরেক কাজের মাঝে ফাঁকা সময় রাখবেন। আপনার রুটিন যেন খুব বেশি কঠিন না হয়। যারা প্রথম প্রথম ইতিকাফ করতে আসেন তাদের অনেকে খুব কঠিন রুটিন বানিয়ে নিয়ে আসেন, ফলত শুরুতেই রুটিন অনুযায়ী আমল করতে ব্যর্থ হয়ে হতাশ হয়ে যান। মনে রাখবেন, ইতিকাফরত অবস্থায়ও আপনি সারাক্ষণ ইবাদত করতে পারবেন না, মাঝে মাঝে বিশ্রামের প্রয়োজন হবে। দুই, অনেকে ইতিকাফে নিজের ইসলামী বইয়ের লাইব্রেরি নিয়ে চলে আসেন, তারপর একটা বইও পড়তে পারেন না। আসলে ইতিকাফে আমাদের মূল লক্ষ্য রাখা উচিত কোরআন তিলাওয়াত, কোরআন মুখস্থ করা, তাহাজ্জুদ আদায় করা ও অনেক অনেক দোয়া করা। আমল করতে করতে ক্লান্তি চলে আসলে শুয়ে বসে পড়ার জন্য দু তিনটি ছোট সাইজের বই আনা যায় যা সহজে পড়া যাবে, খুব বেশি বই আনার দরকার নেই। তিন, সব ধরনের ডিজিটাল ডিভাইস, স্মার্টফোন, ল্যাপটপ, ইয়ারফোন
সব কিছু বাসায় রেখে আসবেন। আপনার মনে হতে পারে যে এইসব ডিভাইসে তো আপনি কোরআন পড়বেন বা ইসলামী অ্যাপ চালাবেন অথবা লেকচার শুনবেন কিংবা ইসলামী বই পড়বেন। এসব চিন্তা বাদ দিন, নিজের মোবাইল ফোন বাসায় রেখে আসুন। খুব বেশি প্রয়োজন হলে ইন্টারনেট সুবিধাবিহীন বেসিক কোনো মোবাইল ফোন নিয়ে আসতে পারেন। যারা খুব বেশি ব্যস্ত সময় কাটান কিংবা খুব বেশি যাদের ভাই বন্ধু রয়েছে তাদের তো উচিত নিজের সিমটা বাসায় রেখে আসা। পরিবারের সাথে যোগাযোগের জন্য সবাই চিনে না এমন কোনো সিম ব্যবহার করা যায়। এভাবে করলে ইতিকাফের সময় আপনি অপ্রয়োজনীয় বিপত্তি থেকে বেঁচে থাকতে পারবেন এবং নিবিষ্ট মনে ইবাদত করতে পারবেন, আহসান আমল তথা সবচেয়ে উত্তম আমলে মনোযোগী থাকতে পারবেন। মনে রাখবেন, যত ইসলামিক কন্টেন্ট থাকুক না কেন, স্মার্টফোন মানেই ডিস্ট্রাকশন। অন্তত ইতিকাফের সময়টাতে স্মার্টফোন থেকে দূরে থাকুন। আমি স্মার্টফোন, ইবুক রিডার ইত্যাদি স্মার্ট ডিভাইস সাথে নিয়ে যেমন ইতিকাফ করেছি, তেমনি শুধু একটি বেসিক ফোনে নতুন সিম নিয়েও ইতিকাফ করেছি। আপন অভিজ্ঞতা থেকেই দেখেছি, ইতিকাফে স্মার্ট ডিভাইস না রাখলে আপনি সবচেয়ে বেশি প্রোডাক্টিভ থাকতে পারবেন, আল্লাহর সাথে একান্তে সম্পর্ক স্থাপন করা সহজতর হবে। চার, ইতিকাফে কি কি করতে চান তার টার্গেট সেট করুন। কয়েকটি সূরা মুখস্থ করার টার্গেট নিতে পারেন, তারপর ইতিকাফের প্রত্যেক দিন অনুযায়ী সেই টার্গেট ভাগ করে নিতে পারেন। খুব বেশি সময় টার্গেট না নিয়ে মাঝারি ধরনের টার্গেট নিতে পারেন যাতে আপনি সফল হতে পারেন। যেমন আপনি হয়তো টার্গেট নিলেন যে ইতিকাফে আপনি সূরা মুলক আর সূরা নূহ মুখস্থ করবেন, দুই সূরা মিলে প্রায় 60 আয়াত, তাই আপনি প্রতিদিন মিনিমাম 6 আয়াত মুখস্থ করার টার্গেট নিতে পারেন। দোয়া মুখস্থ করার টার্গেট নিতে পারেন, হিসনুল মুসলিম বা অন্য কোনো দোয়ার বই থেকে সেই সব দোয়া মুখস্থ করার নিয়ত করছেন তা দাগিয়ে রাখতে পারেন আগে বাঘেই। আমলের কিছু টার্গেট রাখতে পারেন, যেমন তাহাজ্জুদ সালাত আদায় করা, ইশরাকের সালাত আদায় করা, প্রতি সালাতের আগে মিসওয়াক করা, সকাল সন্ধ্যা জিকির করা, আজানের জবাব দেয়া, প্রতিদিন 15 মিনিট দোয়া করা, প্রতিদিন 1 ঘন্টা তিলাওয়াত করা ইত্যাদি। কম খাবার কিংবা কম কথা বা হাসাহাসি করার টার্গেট রাখতে পারেন। মনে রাখবেন, এগুলোই আপনার ইতিকাফের প্রাপ্তি। ইতিকাফের পর এইগুলোই আপনি সাথে নিয়ে যাবেন, তাই এসব আমলের প্রোডাক্টিভ অভ্যাস করার প্রতি মনোযোগ দিন। পাঁচ, শুধু টার্গেট সেট করলেই হবে না, আপনি ডায়েরি ও কলম সাথে রাখুন। তারপর প্রতিদিন আপনার টার্গেট অনুযায়ী কি কি করতে পেরেছেন তার ডায়েরিতে নোট করে রাখুন। ৬, অনেকে ইতিকাফে এসে দীর্ঘ আড্ডা হাসি তামাশায় মত্ত হয়ে যায়, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আবার অনেকে ইতিকাফকারী অবান্তর ইলমি আলোচনায় সময় নষ্ট করেন, যেমন মাঝহাবগত কেচাল। এসব আলোচনা থেকে অতি সচেতনতার সাথে নিজেকে বাঁচিয়ে উঠে যাবেন। যদি অন্য ইতিকাফকারীর সাথে দিনে আলোচনা করতে হয় তাহলে ফাদাইলে আমল, রিয়াদুস সালেহিন, সাহি বুখারি কিংবা অন্য কোনো হাদিস বা ফাদাইলের কিতাব পড়তে পারেন। তাদের সাথে বিভিন্ন ধরনের আমলের ফজিলত বিষয়ক হাদিস একসাথে বসে পড়তে পারেন। ইতিকাফে আপনি আপনার আরামের জীবন থেকে বেরিয়ে এসে একটু কষ্টের মধ্যে দিন কাটাবেন, তাই মেজাজ বিগড়ে যাওয়া স্বাভাবিক। মাথা ঠান্ডা রাখবেন, অন্য ইতিকাফকারীদের সাথে সদয় আচরণ করবেন, কেউ দুর্ব্যবহার করলে মাফ করে দিবেন, পারলে অন্য ইতিকাফকারীদের খেদমত করার চেষ্টা করবেন। মনে রাখবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনই আপনার লক্ষ্য। ৮, অনেকে রামাদানের প্রত্যেক রাতেই 2-3 ঘন্টা ঘুমিয়ে নেন, কিন্তু যদি আপনি বয়সে যুবক হয়ে থাকেন ইতিকাফের রাত্রিগুলোতে না ঘুমানোই উত্তম। এই শেষ দশকের রাতগুলোতে জেগে থেকে ইবাদতে লিপ্ত হন, কয়েক ধরনের ইবাদতের পরিকল্পনা মাথায় রাখুন। এক আমলে ক্লান্তি আসলে অন্য আমল করবেন, তাহাজ্জুদের সালাত আদায় করতে ক্লান্তি চলে এলে কোরআন মুখস্থ করবেন অথবা কোরআন তিলাওয়াত করবেন, তা না হলে দোয়া মুখস্থ করবেন অথবা শুয়ে শুয়ে কোনো ইসলামী বই পড়বেন। এভাবে কয়েক ধরনের আমলের পরিকল্পনা রাখলে দীর্ঘ রাত্রি ইবাদত করে কাটানো সহজ হবে। ৯, খাবারের ব্যাপারে সতর্ক হবেন। ইতিকাফে হাঁটা চলা অল্প হয়, তাই হজমে সমস্যা হয় এমন খাদ্য না খাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। ১০, প্রতি রাতে সাদাকা করার জন্য কিছু টাকা সাথে রাখতেন। আপনি যদি 100 টাকার 10টি নোট হাতে রাখেন আর প্রতি রাতেই মসজিদের দান বক্সে একটি করে নোট দিতে থাকেন, তাহলে তো আপনি নিশ্চিত জানবেন যে অন্তত কদরের রাতে, যে রাতেই হোক না কেন, সে রাতে আপনি কিছু টাকা মসজিদে দান করতে পেরেছেন। মসজিদে ইতিকাফের আগে অনেক ফকির মিসকিন আসেন, তারাবিহের পরেও আসেন, তাদেরকেও দান করতে পারেন। ১১, ইতিকাফের জন্য নিজের খসড়া রুটিন অনুসরণ করতে পারেন। ইশরাকের সালাত পরে ঘুমোতে যাবেন, ঘুম থেকে উঠে 2-4 রাকাত নফল সালাত পড়বেন, তারপর জোহরের আগে পর্যন্ত কুরআন মুখস্থ করবেন। জোহরের সালাতের পর হয় কুরআন মুখস্থ কিংবা তিলাওয়াত করবেন, ইচ্ছা হলে হালকা ঘুমোতে পারেন।
আসরের পর সন্ধ্যার সমস্ত জিকির আজকার শেষ করে ফেলবেন। আজকারগুলো মুখস্থ না থাকলে হিসনুল মুসলিম দেখে দেখে মুখস্থ করা যেতে পারে। ইফতার আর ঈশার সালাতের সময়টা কোনো আমলের টার্গেট না রেখে বিশ্রাম করতে পারেন। রাতে তারাবিহের পর একা একা তিলাওয়াত করার মিনিমাম একটা সময় নির্ধারণ করে নেবেন যে রাতে কতটুকু সময় তিলাওয়াত করবেন। কুরআন সারাদিনে কতটুকু মুখস্থ করল তার রিভাইজের জন্যে অন্য কোনো মুতারিফকে পড়া দেওয়ার সময় করা যেতে পারে। রাত 1:30 থেকে সাধারণত তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন। সালাতের কোয়ালিটির দিকে নজর দিন। প্রতি সিজদাতে আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করুন। অতঃপর শেষ রাতে মন খুলে আল্লাহর নিকট দোয়া করতে থাকুন। এরপর সাহারির খাওয়ার পর ফজরের জামাতের জন্য প্রস্তুত হন এবং একান্তে কোথাও বসে আল্লাহর নিকট ইস্তিগফার করার মাধ্যমে রাত সমাপ্ত করুন। ফজরের সালাতের পর সকালের জিকির করতে ভুলবেন না। তারপর সূর্যোদয়ের আগে পর্যন্ত কুরআন তিলাওয়াত করা যেতে পারে। সূর্যোদয়ের 15-20 মিনিটের পর অন্তত 2-4 রাকাত ইশরাকের নফল সালাত আদায় করে ঘুমোতে পারলে তা খুবই ভালো হয়। যারা ইতিকাফ করবেন না তারা কিভাবে রমাদানের শেষ দশকে প্রোডাক্টিভ আমল করবেন? অনেকেই পারিবারিক ও সামাজিক নানা কারণে হয়তো ইতিকাফ করতে পারবেন না। তারাও ইতিকাফকারীদের জন্য উপরে বর্ণিত কাজগুলো যথাসম্ভব সুন্দর করার চেষ্টা করতে পারেন। তাদের জন্য আরও কিছু অতিরিক্ত পরামর্শ এখানে দেওয়া হচ্ছে। 1. এই 10 দিন সোশ্যাল মিডিয়া ব্যবহার বাদ দিয়ে দিন। 2. দুনিয়াবি কাজ কমিয়ে ফেলুন। 3. সময় পেলেই আমল করুন, পারলে নফল ইতিকাফের নিয়ত করে মসজিদে চলে যান। যতক্ষণ থাকলেন নফল ইতিকাফের সওয়াব হলো। বেজোর রাত্রিগুলোতে যত বেশি সম্ভব মসজিদে থাকার চেষ্টা করুন। 4. তা সম্ভব না হলে নিজের কক্ষে নির্জনে বসে ইবাদত করুন। 5. দান খয়রাত করুন। গরিব রোজাদারদের ইফতারের ব্যবস্থা করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে প্রবাহিত বাতাসের মতো দান করতেন। নিচের দোয়াটি বেশি বেশি পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাকারী আর ক্ষমা করাকে তুমি পছন্দ করো, অতএব তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে রমাদানে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হচ্ছে 23তম পর্বটি। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাব্বি ইয়া রাব্বি ইন্নী আসআলুকা আল-আফওয়া।